ওকে, আমরা গত পর্বে মোটামুটি ওয়ার্ডপ্রেসের বেসিক যাবতীয় যত কিছু আছে সবকিছু আমরা কাস্টমাইজেশন শিখছি। আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা মানে লাইভে দেখাবো কিভাবে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করতে হয়। আজকে আমরা মোটামুটি হোম পেজ থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবই আমরা রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করবো। তো রেস্টুরেন্ট তৈরি করার জন্য আমরা এটা ফ্রি থিমটা করতে পারি অথবা পেড থিমটা করতে পারি, মানে পেড থিম না ওগুলা, পেড থিমের কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা ফ্রি থিম দিয়ে, মানে আমাদের তো থিমের ফ্রি থিম দিয়ে আমরা কোটি কোটি ওয়েবসাইট বানাইতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু নাইস নাইস টেমপ্লেট আমরা পাবো, কোনো সমস্যা নাই। তো আপনারা প্রথম অবস্থায় যদি এরকম ফ্রেশ থাকে ওয়েবসাইটটা অথবা যদি ফ্রেশ না থাকে প্লাগ ইন যায় রিসেটে যাবেন, রিসেট থেকে যাবতীয় যা কিছু আছে রিসেট করে নিবেন। তো আমরা অলরেডি রিসেট কি করে, চাও না চ্যানেলটি মনিটাইজেশন হোক? তো আমরা অলরেডি সবগুলা রিসেট করে ফেলছি, তো আমাদের পেজটা এখন ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। যাই হোক, আমরা এখন একটা থিম ইনস্টল করবো, আমাদের আমরা এক্সট্রা থিম দিয়ে আমরা কাজটা করতে পারি। আপনারা এখানে অ্যাড এ নিউ এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করে এখানে এক্সট্রা লিখলেই, মানে এক্সট্রা থিম লিখলে এখানে পেয়ে যাবেন, সমস্যা নেই। এখানে আরো অনেক থিম আছে, আমি আপাতত ফ্রি থিম এটা ইউজ করি সবচেয়ে বেশি, কারণ এটা সবকিছু একটু বেসিক দেন সবাই এটা কাজটা করতে পারবে ইজি। তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর আরো থিম তৈরি করা যায়, তো মানে থিম পাওয়া যায় আর কি। আমরা চাইলে এর থেকে আরো ভালো ভালো থিম আমরা ফ্রিতে, মানে ফ্রি থিম যেগুলো আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না, কোনো মানে কোনো ভাইরাস বা কোনো মানে একটা নাই, কোনো প্ল্যাটফর্মে যতগুলো ভাইরাস থাকে বা ইললিগাল কোড থাকে সেগুলোতে, এগুলোতে ফ্রিতে তা থাকে না। এটা ওয়ার্ডপ্রেস নিজস্ব ভাবে এটাকে তারা রাখছে তাদের কাছে। আমরা এই থিমটা নিয়ে কাজ করতে পারি। আমাদের থিমটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে যেটা করতে পারি, অ্যাক্টিভ থিম এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আমাদের কিছু রিকমেন্ডেশন থাকবে, মানে রিকোয়ারমেন্ট থাকবে যে আমাদের এই থিমের ভিতরে যা কিছু আছে এগুলো যেন আমরা মানে অপশন গুলো চালু করে দিতে ইনস্টল করে নি, তাহলে এই থিমটা প্রপারলি ভাবে কাজ করবে। তো আমাদের থিমটা ইনস্টল করার আগে আমাদের এখানে একটা ই চাচ্ছে, বলতেছে এখানে কিছু প্লাগ ইন আছে, প্লাগ ইন গুলো ইম্পোর্ট করো অ্যান্ড টেমপ্লেট ইম্পোর্ট করো। ঠিক আছে, আমরা আগে আমরা প্লাগ ইন ইম্পোর্ট করি, তারপরে আমরা টেমপ্লেটে ক্লিক করতে পারি। তো আমি দুইটাই করে দিলাম একসাথে, কিছুটা সময় লাগবে। তো আমরা একটা রেস্টুরেন্ট আপাতত বানাই, আমি রিসেন্টলি একটা রেস্টুরেন্ট বানাইছি। ইন্ডিয়ান ক্যাফে এই রেস্টুরেন্ট একটা বায়ারের জন্য তৈরি করছি, একদম বেসিক ইন্ডিয়ান বায়ার ধরতে গেলে, কিন্তু থাকে মূলত ইউএসএর অথবা কানাডিয়ার একটা ইয়েতে। এটা একদম বেসিক একটা ওয়েবসাইট, আমরা এটাই তৈরি করব কিন্তু অন্যভাবে। আমরা এখানে ফুডটা তৈরি করতে পারি, আর এখানে পেজও খুব একটা নাই, মাত্র 5টা পেজ আছে। আর দেখেন মোটামুটি আমাদের ডিজাইনটাও এরকম একটা ডিজাইন, মানে লুক দিছি আমরা। তো এরকম রেস্টুরেন্ট ওয়েবসাইট কিন্তু খুবই ভালো চলে, মানে মেনু গুলা রাখছি এখানে, গ্যালারি রাখছি, তারপর একটা ম্যাপ রাখছি, আর এখানে ফুটার মানে ফুটার গুলো রাখছি, আর এখানে কিছু পেজ রাখছি আমরা। আমরা আগে হোম পেজটা ডিজাইন করবো, দেন মেনু গুলা সেট আপ করবো, বাকিগুলো আমরা কাস্টমাইজেশন করে নিতে পারি। এখানে কন্টাক্ট আছে, ডিনার আছে, লাঞ্চ আছে, অ্যাবাউট আছে, হোম পেজ। মূলত আপনার বায়ার যদি বলে যে না আমি অনলাইনে আমার প্রোডাক্ট গুলো সেল করতে চাই, তার জন্য আলাদা একটা থিম ইউজ করতে হবে। কিন্তু আমাদের এটা হচ্ছে ধরতে গেলে মেনু বার, মানে মেনু দেখানোর জন্য, অর্ডার নেওয়ার জন্য না মূলত, সেজন্য আমরা এরকম করে বেসিক ভাবে তৈরি করছি। তো আমরা এরকম করে তৈরি করতে পারি। তো তার আগে আমরা আমাদের মানে এক্সট্রা থিম গুলো আমরা ইনস্টল করে নেই। তো আমি আমাদের থিমে চলে যাই, আমরা থিমে চলে আসছি, আসার পর একটু নিচের দিকে আসবো আমরা। এক্সট্রা এখন একটু অন্যরকম মডেল করছে, তো আগের থেকে আপডেট করছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে, আগে এত কষ্ট হতো না। এখানে ক্লিক করলে ডেমোটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যেত। তো যাই হোক, এখানে অনেক টেমপ্লেট দেখাইতেছে, তো আমরা এখানে বিল্ডটা ওয়েবসাইটের মধ্যে দিয়ে আমরা এলিমেন্টরটা এখান থেকে ইনস্টল করে নিব, মানে আমরা এলিমেন্টর দিয়ে কাজ করবো, আমাদের অন্য কোনো প্লাগইনের কাজ নাই। তো এখানে বলতেছে তোমার কোন ধরনের ওয়েবসাইট লাগবে সেটা সিলেক্ট করতে। তো আপাতত আমরা এখানে কোনো কিছু না দিয়ে অল দিয়ে দিই, ঠিক আছে, অল দিয়ে ইন্টার চাপতে একটু, আর অথবা পেজটা আমরা রিলোড করি, কারণ এখানে সবগুলো প্লাগ ইন শো করতেছে না।
ওকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আশা করি আমাদের কাজের কাছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, বোঝা যায় কিছু? হ্যাঁ শোনা যায়। হ্যাঁ ক্লিয়ার। ওকে, তো আমরা আজকে যেটা করব, এরকম একটা ওয়েবসাইট বা এর থেকেও আরো আমি অনেকগুলো রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাইছি, এরকম একটা বেসিক একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ই তৈরি করব আর কি, মানে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করব, মেনু গুলো এরকম সাজানো থাকে রেস্টুরেন্ট ওয়েবসাইট। তো আমাদের রেস্টুরেন্ট ওয়েবসাইট যদি আমরা নেই, এখানে কিন্তু রেস্টুরেন্টের থিম অলরেডি রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু প্রিমিয়াম ভাবে করা আছে, এগুলো প্রিমিয়াম, আমাদের প্রিমিয়াম লাগবে না, আমরা মূলত ইউজ করব, ফ্রিতে ইউজ করব, দেখি ফ্রিতে ভালো কোনো রেস্টুরেন্ট ওয়েবসাইট পাওয়া যায় কিনা, মানে থিমটা পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় কোনো সমস্যা নেই, আমাদের আরো সিস্টেম আছে, ওই সিস্টেম গুলো আমরা কাজে লাগাবো। তো সিস্টেম দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপার না, এটা অনেক সুন্দর একটা, তো এই একটাও খুব সুন্দর, কিন্তু সেখানে তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, এখানে অনেক থিম, আমাদের থিম না কোনো সমস্যা হবে না আশা করি, আর যে প্রসেস গুলো আমরা দেখাইছি থিম নিয়ে তো সমস্যা হওয়ারই কথা না, তারপরে আমরা দেখি কোন থিমটা ভালো হবে রেস্টুরেন্টের জন্য কাজ করার জন্য। তো আমাদের যদি বায়ারদের লেআউট বা অন্য কোনো মানে হেডার মেনু বা এই মেনু বার গুলো যদি অন্য স্টাইলে চায়, সেটা আমাদের থিম কালেকশন করে করে নিতে হবে। তো আমরা আপাতত বেসিক একটা থিম দিয়ে আমাদের কাজগুলো করব, যাতে বায়ারও খুশি থাকে, দেন আমাদের উদ্দেশ্য থাকবে বায়ারকে খুশি করা, ঠিক আছে? আপনি কিন্তু নিবি সিবি করে একটা ওয়েবসাইট বানিয়ে দিলে কিন্তু বায়ার নিবে, বায়াররা তেমন কিন্তু বুঝবে না, সবাই কিন্তু বোঝে না, কিন্তু আপনি চাইবেন একটু অ্যাট্রাকটিভ করে দিতে, ও যেন আরো একটা অর ফ্রেন্ড অথবা আশেপাশে যে কেউ জানে একটা নিয়ে আসে, ঠিক আছে? তো আসলে আপনার ক্রিয়েটিভি দেখাইতে হবে বায়ারকে, মানে আপনার প্রতিভা যদি দেখাতে পারেন বায়ারকে, তাহলে আসলে অর্ডারের কোনো মানে সমস্যা হবে না, আপনার কন্টিনিউ অর্ডার পড়বে। তো দেখি থিমটা, এটাও ভালো একটা থিম কিন্তু প্রিমিয়াম, সমস্যা একটু নিচে দিকে যাই, সবগুলো ফ্রি আছে, প্রিমিয়াম আছে, আমরা প্রথম অবস্থায় ফ্রি গুলো দিয়ে ইউজ করি, তারপরে আমার কাছে থিমের কালেকশন আছে, সমস্যা নেই, ওগুলো দিয়ে দেওয়া হবে। তো দেখি কোন থিমটা বেটার হবে, কালার কালার যেগুলো পছন্দ হয় সেগুলো আসলে পেট, তো নিচের দিকে যেতে থাকে। এটা এবার তো অনেক থিম অ্যাড করছে এখন নতুন, এটা হলো সেলুনের জন্য, মানে সব ক্যাটাগরি থিম পাওয়া যায়, রেস্টুরেন্ট একটা আছে ইটালিয়ান রেস্টুরেন্ট, এটা আমাদের লাগবে না। আমি চাচ্ছি যে এখানে দেখেন হেডার মেনুতে একটা ই আছে, এটা আমার চাই না, আমি চাইতেছি একদম বেসিক, কিন্তু মানে মেনু বার গুলো পুষ্ট ভাবে থাকবে, বাড়তি কোনো মেনু থাকবে না, ঠিক আছে? অ্যাকুরেট মেনু থাকবে। তো আমি আর একটু চেক করি, উপরের দিকে যাই, নিচের দিকে তো দেখা শেষ হয়ে গেল, তো তো সবগুলো তো গেট, ওকে, আমাদের খালি মেনু, মানে মেনুটা আমরা সিলেক্ট করে নিবো, মেনুটা মানে একটু স্টাইলিশ হয়, আর বাকিগুলো আমরা মানে এ প্লাগ ইনটা করব না, মানে আমরা আমরা থিম এটা নিতে পারি, এটা দেখেন একদম বেসিক, তো এটা ইউজ করা যাইতে পারে, আপনারা একটু দেখতে পারেন বিষয়টা। তো আমাদের নেট স্পিডটা খুবই আজকে সমস্যা হচ্ছে, তো একটু অপেক্ষা করি, আমাদের এখানে রিলোড হচ্ছে, হ্যাঁ এটা এটা নিতে পারি, বুক টেবিল এখানে সুন্দর একটা ই হবে, এখানে মোটামুটি আমাদের কাজের সবগুলো আছে, তো এটা নিয়ে আমরা কাজ করতে পারি, এটা অনেক অসাম একটা থিম লাগতেছে, মানে মডেলিংটা, তো আমরা ফুটারটা দেখতে পারি, নিচের ফুটারটা, মডেলটা খুব একটা ভালো না, কিন্তু অ্যাট্রাকটিভ একটা কিন্তু ডিজাইন। তো নিচের এই ফুটার চেঞ্জ করা যায় না? হ্যাঁ সব চেঞ্জ করা যায়, কোনো সমস্যা না, আমরা এটাই আমরা ইনস্টল করি, এই যে দেখেন এটা কালার চেঞ্জ করতে পারি, এখানে উপরে এই কালারটা হয়েছে ফুটারের, আমি চাইলে ফুটারের নিচের এই কালারটা দিতে পারি, আবার লাল দিতে পারি, দেখছেন সবই কিন্তু সেট করা যায়, কোনো টেনশন নাই। তো এই কালারটা রেস্টুরেন্টের সাথে যায় না, এটা যায়,
এটাই যায়, এটা গেলে হ্যাঁ এটাই যায়, এটা তাহলে থিমের যত কিছু আছে সবকিছু এই কালার হয়ে গেল। তো আপাতত ওইটাই থাক, আমরা স্কিপ নেক্সট করে চলে যাই। এখানে কিন্তু আমি চেঞ্জ করলাম, দেখছেন এখানে চেঞ্জ করলাম এই ফন্ট গুলা কোন কালারে হবে, মানে এই টেক্সট গুলা যে কালারটা থাকবে বা ফন্ট স্টাইলটা কিরকম থাকবে, যেটা আছে বাই ডিফল্ট ওইটাই থাকে। আমরা নেক্সট চলে যাই। এখানে বলতেছে তোমার নাম ঠিকানা দিতে দরকার নাই, আপাতত স্কিপ করে চলে যাই। এবার আমাদের থিমটা এখানে কি তারা আপলোড করছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখন কিন্তু আমাদের বাই ডিফল্ট এরকম আছে, সাদা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আমাদের থিমটা ইনস্টল করার পরে রেডিমেড একটা ডিজাইন কিন্তু হয়ে থাকবে, আমরা কাস্টমাইজেশন করতে পারি অথবা নতুন সেকশন গুলো আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা 4% হয়েছে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ ওয়ার্ডপ্রেস এর কাজগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল কাজ। ঠিক আছে, একটা কাজ করলে সর্বোচ্চ আপনার একটা থিম কাস্টমাইজেশন করতে সর্বোচ্চ যদি লাগে থাকে তাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টার মূল্য মিনিমাম 10,000 টাকা। যদি আপনার কন্টিনিউ অর্ডার করতে থাকে বা 4টা 5টা অর্ডার করে, তাহলে আপনার কিন্তু 1 মাসের মানে প্রতি ঘন্টা ইনকাম যদি হয় 10,000 টাকা, তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট ধরতে গেলে। ঠিক আছে, তো আর ওয়ার্ডপ্রেস এর কাজের যদি আওয়ারলি যান তাহলে আপনাকে মিনিমাম $20 $30 নিচে আওয়ারলি কোনো রেট হয় না। আমরা যেহেতু এটা ফ্রিল্যান্সার দেন ফাইবার দুইটা মার্কেট প্লেসে এই সার্ভিসটা দিব, তার জন্য আমাদের আমরা আওয়ারলি দেখতে পারবো দেন ফিক প্রাইসে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নাই। এখন শুধু আমরা দেখে যাই কিভাবে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট, একদম বেসিক রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করা যায়। তারপরে যদি বায়ার আরো অ্যাট্রাকটিভ চায় সেক্ষেত্রে আমরা বায়ারকে থিম ফরেস্ট থেকে বলতে পারি আমাদের থিম কিনে দাও, অথবা তোমার যে ওয়েবসাইটটা যেরকম পছন্দ ওইরকম পছন্দ অনুযায়ী আমাকে একটা স্যাম্পল পাঠাও, আমি স্যাম্পলটা ডিজাইন মানে ওইটার উপর বেস করে আমি একটা ডিজাইন তৈরি করি। ঠিক আছে, ওইটাও করতে পারি। আমাদের ক্লাসটা অনেক অনেকগুলো ক্লাস হবে, তো আমরা আবার ইউএক্সি ডিজাইনটাও দেখবো, ইউএক্সি ডিজাইন থেকে কিভাবে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা মনে করেন সাবমিট করতে হয় বা ওই ডিজাইনটা এখানে আসলে ইন্ডেক্স করতে হয় সেটাও দেখবো, সমস্যা নাই। তো আমাদের এটা ইনস্টল হতে মোটামুটি আরো কিছু সময় লাগবে, আমরা এটা অপেক্ষা করি। 19% 26%, ওকে এখন একটু দ্রুতই হচ্ছে। লাস্টে একটা মানে একটা জোরে একটা ধাক্কা দিবে, এক ধাক্কা চলে যাবে। ছেলে দিব নাকি? আর নয় হইলে আমরা তো আসি, সমস্যা নেই, আমার পাশে বাস আছে। তো যাই হোক, আমরা অপেক্ষা করি। ঠিক আছে, এই কাজটার চাহিদা কিন্তু যত দিন যাবে তত কিন্তু এটা বাড়বে, এটা চাহিদা কখনো কিন্তু কমে না। আগে যে পরিমাণ মানুষ সিএ জাভাস্ক্রিপ্ট তারপরে এইচটিএমএল দিয়ে যে পরিমাণ ওয়েবসাইট বানাইতো, ঠিক আছে, তো এখন কিন্তু এগুলা বানায় না, কারণ একটা ওয়ার্ডপ্রেস একটা যদি একটা এইচটিএমএল এন্ড সিএস দিয়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করে বুস্টেবস দিয়ে, তাহলে মোটামুটি তাদের সময় লাগবে কমপক্ষে 2 থেকে 3 মাস, আর বাজেট দিতে হবে মিনিমাম আপনাকে 1 থেকে 2 লক্ষ টাকা, তাহলে কিন্তু তার একটা ওয়েবসাইট তৈরি করবে। আর ওয়ার্ডপ্রেস মাত্র $10 বা $20 দিয়ে একটা সিম্পল ভাবে অন পেজ ওয়েবসাইট তৈরি করে নিতে পারে, হোম পেজটা তৈরি করে নিয়ে চলে যেতে পারে। আর এখানে যদি ভালো বাজেট রাখে $300 কিন্তু তিনি মোটামুটি একটা ফুলি ভাবে মানে প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করতে পারে, আর এটা খুবই অল্প সময়ে মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু করা সম্ভব, $200-$300 অর্ডারের কাজ কমপ্লিট করা। তো তাহলে বুঝতেছেন এটার ডিমান্ড কিন্তু মার্কেটে প্রচুর, আর এটা দিন দিন যত যাচ্ছে এটার বায়ারদের যেটা বিষয়টা সেটা হচ্ছে বায়াররা কিন্তু এই ড্যাশবোর্ডটা মানে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা কিন্তু খুব সহজে বুঝতে পারে, একদম বেসিক, ঠিক আছে, ম্যানেজ করা তাদের পক্ষে সহজ, সেই জন্য কিন্তু তারা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজগুলো করে। আর আমাদেরও সহজ, কারণ হচ্ছে আমরা সহজে এটা তৈরি করতে পারি, একটা থিম কাস্টমাইজ করে দিলে আমাদের খুব একটা বেশি সময় লাগে না। তাহলে আর কি, তো এইভাবে যদি আমরা কাজ করি এটা যত দিন যাবে তত আসলে মার্কেট প্লেস এর চাহিদাটা বাড়বে। তো ওয়ার্ডপ্রেস এর চাহিদা মেবি ওয়ার্ডপ্রেস ইউজার
ইউজার অল রাইট অল অল রাইট দেখছেন 555 মিলিয়ন, তার মানে প্রায় 1 মিলিয়নে হচ্ছে 10 লাখ, ঠিক আছে, তারে 555 মিলিয়ন, মোটামুটি কয়েক কোটি। তো যাই হোক, এটা দেখার দরকার নাই আমাদের, দেখি হয়ে গেছে কিনা। হ্যাঁ আমাদের দেখছেন, একটা নাইস কিন্তু একটা ইফেক্ট দিছে ওরা, কংগ্রাচুলেশন জানাইছে যে তোমার থিমটা ইনস্টল করা হয়ে গেছে, তুমি চাইলে বাকি কাস্টমাইজেশন করে নিতে পারো, তোমার দেখতে পারো। ওকে, আমরা এটা ব্যাক করে চলে যাই আমাদের প্রথম যে ওয়েবসাইটটা ছিলাম সেখানে চলে যাই, থিম। ওকে, আমরা ড্যাশবোর্ডে আছি আর আমরা এখানে দেখতে পারবো আমাদের থিমটা ইনস্টল হয়েছে কিনা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এখানে রিলোড হচ্ছে। তো দেখেন আমাদের থিমটা কিন্তু প্রপারলি ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন ডিজাইনটা আছে, আমাদের আগে বলছি যে আমাদের কিটা করতে হবে। প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিছু প্লাগ ইন ইনস্টল করে নিতে হবে। তো আমরা কিছু প্লাগ ইন ইনস্টল করি, এখানে প্লাগ ইন আমরা চলে যাবো, প্লাগ ইনে চলে যেয়ে আমরা 4-5টা প্লাগ ইন নাও, এলিমেন্টর কিট, তারপরে হচ্ছে আপনার এই যে এগুলা এলিমেন্টর লিখলে আপনার পেয়ে যাবেন। তারপরে আমি দেখাই দিই, এখানে রেড নিউ ক্লিক করবেন আপনারা, ক্লিক করার পর আপনার এখানে সার্চ বার আসবে, সার্চ বারে লিখবেন এলিমেন্টর, এলিমেন্টর লিখলে আপনার এখানে কিছু প্লাগ ইন থাকবে, যেমন এই এলিমেন্টরটা নামাবেন, এটা তো নামানো থাকবে, তারপরে আপনারা নামাবেন, তারপরে এখানে এখানে একটা আছে এলিমেন্টর কিট, এটা নামাবেন, তারপরে হচ্ছে আপনার এটাও নামাইতে পারেন আনলিমিটেড এক্সপ্রেশন, এটাও নামাইতে পারেন, তারপরে আপনারা নামাবেন হচ্ছে নিচের দিকে আরেকটু আসবেন ইনভার্টো, এটা নামাবেন, আর মাস্টার অ্যাডন এই এটি নামালে হয়ে যাবে আমাদের কাছে। তো আমাদের অলরেডি আর একবার ইনস্টল করছিলাম, তো আমাদের এখন আর ওইটা লাগবে না, আমরা শুধু এখান থেকে অ্যাক্টিভ করে দিই, এখান থেকে ক্লিক করে আমি অ্যাক্টিভে ক্লিক করে দিলাম, তার মানে আমাদের প্লাগইনটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা আর একটু অপেক্ষা করি, ক্লাসটা তো বড় হয়ে যাবে আজকে, যাই হোক প্লাগইনটি একটু অ্যাক্টিভ হোক। ওকে, আমাদের প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যেটা করব আমরা, এখানে আইসা একটু রিফ্রেশ করি, ওকে, ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা কি করবো, এলিমেন্টরে আসবো, এলিমেন্টর থেকে আমরা এডিট করবো, এলিমেন্টর আমরা ক্লিক করলাম, কিছুক্ষণ সময় লাগে, আমার এখানে যতগুলো পেজ আছে সবগুলো আমি মূলত ডিলিট করে দিব, হোম পেজটা রেখে বাকি সবকিছু যা আছে আমি ডিলিট করে দিব। আমি সেম কলন করে ওয়েবসাইট বানাবো, এটাই তৈরি করবো, ধরেন এই ডিজাইনটি আমি করবো এখানে, অথবা আমরা একটা ভালো ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নাই, আমরা একটু অপেক্ষা করি। তো হয়ে গেছে মূলত আমাদের, আমি যত কিছু আছে সেকশন সবগুলো সেকশন ডিলিট করে দিতেছি, একটু দেখেন সেম করে ডিলিট করে দিবেন আপনারা। তো যদি যেগুলো ভালো লাগে সেগুলো রাখতে পারেন, এই যে নিচের এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে আপনার, এটাও ফুটার, এটা হলো সাব ফুটার, এটা থাকা মতো তো আর গুলা ডিলিট করে দিই, এখানে সেকশন ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিলাম একদম পরিষ্কার মান। এবার আমি পাবলিশ করি, মানে আপডেট করি, এখন যদি আমরা ওয়েবসাইটটা দেখি কিরকম দেখা যাবে, দেখে কিচ্ছু নাই, একদম ফাঁকা, এন্ড হেডার এন্ড ফুটার দেখবেন যে এক জায়গায় হয়ে গেছে, দেখছেন হেডার আর ফুটার এক জায়গায়। তো আমরা এখন এর ভিতরে আমরা একটা সেকশন তৈরি করে আমরা এখানে কি করবো, একটা মানে এখানে একটা এলিমেন্টর কিটের মাধ্যমে একটা টেমপ্লেট আমরা, মানে খুবই প্রফেশনাল মানের একটা টেমপ্লেট আমরা এখানে পাবলিশ করব, মানে আপলোড করব। তো এখানে দেখেন আমরা এলিমেন্টর কিটের ভিতরে যখন আসতাম, এখানে কিন্তু আমরা অনেক ধরনের কিন্তু আমরা টেমপ্লেট পাবো, খুবই মানে খুবই হাই টেমপ্লেট গুলো, মানে একদম পেড টেমপ্লেট ধরতে গেলে, কিন্তু এখানে আমরা আরো ফ্রি দিতে পারবো। তো আমি এখানে বলছি আপনার এলিমেন্টর কিটের ভিতরে সবকিছু, না না না, এটা হচ্ছে আপনার, আমি এই যে দেখেন
সেকশন, নতুন সেকশন তৈরি করার জন্য এলিমেন্টর কিট নামের একটা প্লাগইন কিন্তু আমি নামাইছিলাম, ঠিক আছে? ওই আগের ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। নামানোর পর ওই এলিমেন্টর এর মধ্যে ক্লিক করলাম, এলিমেন্টর এর কিটের ভিতরে ক্লিক করার পর দেখছেন এখানে কোটি কোটি টেমপ্লেট আছে, কিন্তু মানে এটার ভিতরে লাখ লাখ টেমপ্লেট আছে এটার ভিতরে, ঠিক আছে? এটা আর একটা জনপ্রিয় মানে এক্সট্রাকশন, এটা টেমপ্লেট এর জন্য নেওয়া হয় প্লাগইনটা, ঠিক আছে? এখানে দেখছেন কি ধরনের টেমপ্লেট লাগবে সবকিছু এখানে বলা আছে, ঠিক আছে? একদম অভাব নাই এই একটা আছে। আবার দেখেন, আবার যদি আমি এখানে ক্লিক করি মাস্টার প্লাগইন, দেখেন এখানে কিন্তু আছে, দেখছেন এখানে কিন্তু আছে। আমি নিব হচ্ছে কিটেরটা, কিটেরটা নিলে কি হবে, কিটেরটা একটু আর একটু ভালো লাগে, কিন্তু মাস্টার অ্যাডভান্সটা কিন্তু অনেক বেটার। এটাও দেখে আপনাকে মানে আপনাদেরকে আজকে আমার টুক লাগে আসছে কেন বুঝতেছ না, দেখছেন এখানে কিন্তু টেমপ্লেট আছে, দেখছেন এগুলো কিন্তু আমরা ইনস্টল করে নিতে পারি, বিষয়টা বুঝতে পারছেন? তো দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, মোটামুটি 10টার মতো টেমপ্লেট আছে। এটা আমরা নিব না, আমরা নিব হচ্ছে ফুড রিলেটেড এলিমেন্টের কিটের দ্বারা। আমরা কিট দ্বারা নেওয়ার জন্য একদম নিচের দিকে আসবো, চলে আসবো, দেখেন এখানে একটা রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট মানে একটা টেমপ্লেট আছে, আমরা এখান থেকে ইনসার্ট করি। আমাদের কিছুটা সময় লাগবে, তারপরে আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে আসবে। আমরা মনে করেন ওই ডিজাইন গুলো আমরা একটু কাস্টমাইজেশন করে নিজের বিলাস মানে নিজেই একটা ডিজাইন করব। তো আমার কথা বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? না, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলো বল না, তো বুঝতে পারতেছো কিনা সেটা বড় কথা। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। তো এত সময় নেওয়া তো কথা না, কতগুলো যে আপলোড হয়ে গেছে, নেটওয়ার্ক সমস্যা থাকলে একবারে 8-10টা, ঠিক আছে? তো আমাদের কিন্তু রেডিমেড একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা বাকি যতগুলো আছে সেকশন গুলো ওগুলো আমি ডিলিট করে দেবো, এগুলো আমাদের কাজে লাগবে না, আমি ডিলিট করে দিতেছি সেকশন গুলো, ঠিক আছে? আপাতত এগুলো লাগবে না, আমাদের যেটা লাগবে না সেটা রাখার তো কোনো মানে হয় না, তো আমি এটাও ডিলিট করে দিই। ওকে, মোটামুটি কিন্তু আমাদের হোম পেজ, দেন একটা অ্যাবাউট আস পেজ, আর একটা হচ্ছে মানে প্রোডাক্ট গুলো কিন্তু আমি পেয়ে গেলাম, যেটা আপলোড করি আপডেট করি সরি আপডেট করে নিই যাতে আমাদের এটা সেভ হয়ে থাকে। তো আমরা এই ডিজাইনটাই আরেকটু অ্যাট্রাকটিভ করবো, সমস্যা নাই, অপেক্ষা করেন। তো এবার এখানে আমি দেখেন রিপ্লেস করি, আমাদের ডিজাইনটা এখন কিরকম লাগতেছে সেটা দেখান। তো এখানে দেখেন অ্যাবাউট আস মেনু, এটা কিন্তু সবগুলো এক হয়ে গেছে, ঠিক আছে? এটা ডিজাইন করার জন্য এখন দেখেন এরকম কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, দেখছেন ডিজাইন কিন্তু এরকম একটা হয়ে গেল আপাতত, মানে দুইটা সেকশনের একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি চাচ্ছি এখন এই এই রেস্টুরেন্টের এই ইটা থাকবে না, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, আমি রেস্টুরেন্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে এই পিকটা আমি ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা চাইতে পারি ইমেজ ফ্রি ইমেজে ক্লিক করতে পারি, অথবা থিম ফরেস্ট, থিম ফরেস্টের অনেকগুলো আছে, আবার পিক্সেল থেকেও নিতে পারেন, যেমন পিক্সেল লেখলেও পাবেন, ফ্রি পিক্সেল, পিক্সেল বয়, এগুলো থেকে নিতে পারেন। এখানে কিন্তু অনেক ভালো ভালো ই পাবেন আপনারা, মানে পিকচার পাবেন। তো আমাদের যেহেতু ফুল মূল দরকার নাই, আমাদের দরকার হলো ফুড, আমরা ফুড লেখি মানে খাবার দাবার লিখি, ফুড লিখে এখানে রিপ্লেস করলাম। আর এখানে কিন্তু আমরা পিজ্জা বয় আসেও কিন্তু আমরা লিখতে পারি ফুড, যদি এখান থেকে ভালো লাগে এটা এখান থেকে আমরা আপলোড করতে পারবো, দেখছেন এখানে কিন্তু কোটি কোটি ফুড আছে, ঠিক আছে? তো আপাতত আমি যেহেতু এখান থেকে নিতেছি আমি এখান থেকে নিই, একটু নিচের দিকে আসছি। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দরতা পাবেন, আর হ্যাঁ একটু অপেক্ষা করি, আমরা দেখি ভালো কোন ইমেজ পাই কিনা। কি পরিমাণ লোড নিচ্ছে, আমি যাইতেছি এক জায়গায় ওরা যাইতেছে আর তাহলে সমস্যা, কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম। ওকে, ফুট
এটাও খারাপ না, আমি এটা নিই আপাতত, ঠিক আছে? এই তার কপিটা আমার লাগতেছে, এটার সাথে খুব মানাবে। চার কপি গেল কই? দেখেন তো, একটা আমি পিকচার পছন্দ করলাম, কিন্তু আমার জন্য কই হারাই গেল। মানে পিকচারটা মোটামুটি অনেক সুন্দর একটা পিকচার, তো এখন তো পাওয়া যাইতেছে না। এখানেই ছিল এক ঘুমের ই আছে, গম দিয়া মূলত দুধ দিয়ে ই বানাইছে, মেবি পপি অথবা কোনো কিছু বানাইছে। একটু দেখেন তো, আমি তো ওইখানে দেখলাম এই মাত্র, এই যে পাওয়া গেছে। সফটও তো খুঁজে পাওয়া যায় না। এটা হলো, আমি ইমেজটা এখান থেকে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর এখানে আপডেট করে দিলাম। তো আপডেট করে দিয়ে একটু অপেক্ষা করি। এই পিকচারটা কালো মাছটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল না, কিন্তু এই ম্যাচটা কিন্তু আমার কাছে অস্থির লাগতেছে, দেখছেন? সেই লাগতেছে না একদম, এটা কিন্তু আমার কাছে সেই লাগতেছে। তো এখানে দেখেন মেনু গুলা দেওয়া আছে, তারপর যদি এটাই থাক, এটাই আবার পিছনের লেখা গুলা কিন্তু পুষ্টিভাবে দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, এখন দেখেন এটার সাথে কিন্তু ম্যাচিং করছে, ঠিক আছে? তো এবার আমরা যেটা করতে পারি, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই ধরেন এটাই আমরা তৈরি করব। এখানে লেখা আছে কি দি গ্র্যান্ড রেস্টুরেন্ট, ওইটা থাক আপাতত, আমরা কফি ইন্ডিয়ান কফিটা এখান থেকে এডিট করি। তো এখান থেকে আমরা এডিট করি ইন্ডিয়ান কফি, ইন্ডিয়ান কফি দিয়ে দিলাম, আর বাকি যেরকম আছে এরকমই থাক, ঠিক আছে? আপাতত আপডেট আপডেট করে দিলাম। এবার নিচে একটা ডেসক্রিপশন দিছি, এই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিলাম, ধরেন ইন্ডিয়ান অ্যাবাউট আস। তো এটা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম এখানে, তো নিচে দিয়ে দিলাম এটা গ্র্যান্ড, মানে গ্র্যান্ড রেস্টুরেন্টই থাক। আমরা দেখেন এখন কিন্তু এখানে যখন ক্লিক করলাম, তখন কিন্তু আমি এই ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারতেছি না, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে পারছি না। তো দেখবেন এখানে, দেখেন সাব টাইটেল, এটা কোনটা? এটা মেবি ওয়েলকাম টু, তার মানে এটা উপরেরটা। তারপরে তাহলে টাইটেল ডেসক্রিপশন, এটা হবে ডেসক্রিপশন। তাহলে এই এখান থেকে আমাকে, হ্যাঁ হ্যাঁ এটাই, এখান থেকে আমার আইটেমটা তুলে দিয়ে এটা দিয়ে দিলাম, দেখছেন? হয়ে গেছে, হ্যাঁ 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 একদম হয়ে গেছে। তো এখানে আশ্চর্যবোধক চিহ্নর পর ঠিক আছে একটু ব্রেক করে, মানে দেখতে ভালো লাগে, মানে মাঝখানে একটু জায়গাটা রাখি। ওকে ডাউন, ওকে এখান থেকে স্পেস করে দিলাম, যেমন দেখতে যেন একটু ভালো লাগে, মানে হিবিজিবি থাকলে কিন্তু মানুষ করতে চায় না, এখন তো ভালো লাগছে। এখন দেখেন পাশে কিন্তু একটা, হ্যাঁ এখানে কিন্তু ব্যাক এন্ডে একটা ছবি দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? এখানে একটা ছবি দিলে ভালো লাগবে না? না এরকমই রাখবো, বলেন। এখানে আমরা ছবি রাখতে পারি, তাহলে ওইটাই থাকবে, ওইটাই থাক, ঠিক আছে? আমরা শুধু এইটুক চেঞ্জ করলাম। এবার আপডেট করে নিই, দেখি কোনটুকু চেঞ্জ করলাম আমরা। দেখেন একদম কাজ কোলা, কিন্তু একদম বাচ্চাদের কাজ, মানে ইজি একদম, যে কেউ পারবে। দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের, মোটামুটি একটা ডিজাইন আছে। তো এবার দেখেন স্পেশালিস্ট, এটা আপাতত থাকে আমাদের আওয়ার স্পেশালিস্ট মেনু, বা এখানে উপরে লিখে দিতে পারি সাব টাইটেল যেটা মেনু, মেনু মেনু, ঠিক আছে? মেনু লিখতে পারি, এখানে তো মেনু দেওয়াই আছে। কি কি মেনু দিছি আমি? লাঞ্চ মেনু আর ডিনার মেনু, এটা কেটে দিই, এটা লাগবে না আমাদের। তো ওয়েবসাইটটা কি লোক নিতেছে অনেক নেট, একটা ভারী একটা থিম দেখা করছি, বুঝছেন? এই জন্য ওইটা লাইট মানে নিতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমরা আপাতত লিখলাম মেনু আওয়ার স্পেশালিটি, আমাদের মেনু কি স্পেশালিটি আছে, ঠিক আছে? তো ধরেন এই মেনু গুলা রাখলাম, রাখার পরে আমার এখানে আমি চাইতেছি এই সেকশন গুলা বারে বারে না থাকে, এটাতে যেমন বারে বারে করছি, একটা সেকশনটা দেখেন
অনেকগুলো সেকশন কিন্তু বাড়াবাড়ি করা হচ্ছে, মানে এই সাইটে একবার করছি আবার এই সাইটে করছি, আমি চাচ্ছি না এরকম না। তাহলে কি করবেন, এই মেনুটা পছন্দ হয়েছে ঠিক আছে, তো তাহলে কি করবেন এই মেনু মেনু সেকশনটা কপি করবেন, কপি করে কপি 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 করে নিচের দিকে সেকশন তৈরি করবেন, সেকশন তৈরি করলাম, এখানে পেস্ট করলাম, দেখছেন পেস্ট করলাম, তাহলে কিন্তু দেখেন ওইটা একরকম হলো, এটা আরেক রকম হলো। হ্যাঁ তো আবার দেখেন একটা সেকশন তৈরি করি, মেনু গুলো বাড়ায় যায়। তো এই মেনুটা আমি চাইতেছি আরেকটু অন্যরকম থাকবে, যেটা দেখতে যেন আরেকটু ভালো লাগে। এটা করার জন্য আমি যেটা করতে পারি, আরেকটা সেকশন কিন্তু এখানে নিয়ে আসলাম, দেখছেন মাঝখানে কিন্তু একটা স্পেস হয়ে গেল। তো এটা আমি চাইতেছি দুই পাশে থাকবে, ঠিক আছে, একটু মডেলিং করি ডুপ্লিকেট। তো দেখি ডুপ্লিকেট করলাম, দেখছেন দুই পাশে হয়ে গেল, এখন কিন্তু আরেকটু ভালো লাগতেছে, ঠিক আছে, মাঝখানে একরকম, এই পাশে আরেক রকম, ঠিক আছে, ভালো লাগতেছে না? এখন মোটামুটি আমাদের মেনুর কাজটা শেষ। ধরেন আমরা ডিনার মেনু গুলো এখানে সেট করে বা লিখে দিলাম। এখন ধরেন আমার লেখা উচিত এখানে ডিনার মেনু, দায়িত্বে লেখা উচিত না, দায়িত্ব যদি লিখতে তাহলে কি করবেন, ধরেন আমি এরকম করে দায়িত্বে লিখতে চাই, এখানে যাই আমি যখন যা যাব দেখেন তখন কিন্তু মেনু গুলোর স্টাইল অন্যরকম, ডিনার মেনুতে লাঞ্চ মেনুতে চাই, যাওয়ার পরে দেখেন মেনু গুলার উপরে কিন্তু লেখে দিছি, নিচে দিকে আসে দেখছেন লাল করে লেখে দিছি একটা বর্ডার মার্ক দিয়ে। এটা করতে চাইলে আপনারা যেটা করবেন, এখানে যাবেন, যার পরে একটা সেকশন নেবেন, সেকশন সেকশন নেওয়ার পর এখানে যেরকম আছে বাই ডিফল্ট এরকম থাকা অবস্থায় আপনারা যেটা করবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ভিডিওর এখানে মানে এখানে ক্লিক করবেন, স্টাইলে আসার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে দিয়ে দিবেন কালার, কালার হয়ে গেছে। ধরেন আমি আমি কি কোন কালার দিব, ঠিক আছে আমি দিয়ে দিই একটা কালার দিই, ওকে এই কালারটা পারফেক্ট, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু বক্স হয়ে গেল, দেখছেন বক্স, বক্স মানে এই ঘরের ভিতর থাকবে বাইরে যাবে। আমি ফুল করে দিলাম, আমি চাচ্ছি এখন মাঝখানে একটা লেখা থাকবে, তো লেখার জন্য এই দেখেন আমি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখলাম টাইটেল, টাইটেলটা মাঝখানে ড্রপ করে এনে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে লিখলাম হচ্ছে ধরেন রকি মেনু, ঠিক আছে কমপ্লিট। এটা দেখেন এখন মাঝখানে রয়ে গেছে, ফন্ট আবার লাগতেছে না, এটা আমি চাচ্ছি একটু ছোট হোক, তাহলে এজ টুটা কমিয়ে দিবেন, স্টিমুলাইশিয়া এজ টু দিবেন, বা এটা টু আছে এটা তাহলে ফোর করে দিবেন। এটা এটা যদি আপনি অনে দেন, এর অন হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে, এগুলো হলো ছোট, দেখছেন টু তে অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি চাচ্ছি থ্রিতে থাক, থ্রিতে থাক, কিন্তু ফন্ট আমার কাছে ভালো লাগছে না, আর এটা চাচ্ছি মিডলে থাক, তাহলে আপনি কি করবেন এটা এসে মিডলে ক্লিক করবেন, তাহলে মিডল আসলো, কালারটাও কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, সাদা কালো লালের ভিতরে কালো, ওকে আমি স্টাইলটা চলে যাই না। এবার দেখেন এটা আমি চেঞ্জ করতে গেলে আমাকে টেক্সট কালারটা চেঞ্জ করতে গেলে অবশ্যই টাইপোগ্রাফিতে যেতে হবে, টেক্সট কালার চেঞ্জ করতে গেলে টেক্সট কালারে ক্লিক করতে হবে, আর বাকি ফন্ট মানে স্টাইল গুলো চেঞ্জ করতে গেলে টাইপোগ্রাফিতে ক্লিক করতে হবে। আমি টাইপোগ্রাফিতে ক্লিক করে এবার দেখেন এখানে ফ্যামিলি মানে হচ্ছে ফন্ট, আমরা ফন্ট গুলো চেঞ্জ করতে পারি, নিজেদের মতো করে একটা দিয়ে নিতে পারি, এটাও এটা খারাপ না, স্টাইল এটা চলে, এটা দিয়ে এটা কিন্তু ছোট বড় করতে পারেন এখান থেকে, তাই না, ঠিক আছে। তো আপাতত এটাই থাক, এরকমই থাক, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখি অন্য কালার দিলে কিরকম লাগে, ধরেন ভাল লাগে না, কালোই বেটার, কালোই, ঠিক আছে। তো হয়ে গেল কিন্তু একটা কাজ আমাদের, এখানে আপডেট করে দিলাম আমাদের প্রথম মেনুটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা এই ঘরের ভিতরে এনে দিয়ে দিতে পারেন, আবার এটা ডুপ্লিকেট করতে পারবেন, দেখেন এখানে এখানে এই যে ছয়টা ডট আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে রাইট রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট, ঠিক আছে ডুপ্লিকেট হয়ে গেল ওই। এখন যদি আপনি চান এর ভিতরে ঢুকে দিতে পারবেন এর ভিতর, ঠিক আছে, ধরেন এই মেনুর ভিতরে আমি চাইতেছি ই করে দিতে, অ্যাড করে দিতে, তাহলে আপনি এর ভিতরে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে, ঘর তৈরি করে, তো এরকম করে দিতে পারেন। আবার দেখেন এখানে এখানে একটা ঘর তৈরি আছে, ঠিক আছে, তো আমি চাচ্ছি এর মাঝখানে কিন্তু দিতে পারবেন, দেখেন এর মাঝখানে দিয়ে দিই একটু নড়াচড় হোক, ওকে এখানে দিই, একটু হচ্ছে না, সিলেক্ট করা নিতেছে না, ওকে এখানে এরকম করে সিলেক্ট তৈরি করতে হবে, আর সমস্যা নাই এটা ছোট বড় করা যাবে, এখানে আইসা
ঘরগুলোতে আপনার কাজ করতে পারবেন সমস্যা নাই। যাই হোক আপাতত এরকম করে করবেন, করার পর এখন আমি চাচ্ছি এই মেনুগুলো আমার ঠিক আছে, ঠিক আছে মেনুগুলো ঠিক আছে, আমি চাচ্ছি নিচে একটা মেনুর উপরে একটা চাচ্ছি আমি গ্যালারি থাকবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন আমি গ্যালারি পাবো কথা। আমি কিন্তু সেকশন তৈরি করে গ্যালারি তৈরি করবো, তৈরি করতে পারবো, ঠিক আছে। সেকশন তৈরি করে গ্যালারি তৈরি করলে যেটা হবে, তো আপনার গ্যালারিটা খুব একটা স্টাইলিশ হবে না, খুব একটা ভালো হবে না। আর যদি আমি এত সময় নেই, আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি, তাহলে কি করবেন, এই প্লাগ ইন আছে, এই তিনটার একটা প্লাগ ইন আমি ইউজ করতে পারবো। তো আমি ধরেন আমি আপাতত মাস্টার প্লাগ ইনটা এখানে সেকশন, আমাদের যতগুলো ধরবো সেটা হলো সেকশন, সেকশন গুলো ক্লিক করবেন। ক্লিক করে একটু ফাঁকা করি, সেকশন গুলা ক্লিক করলাম, মানে এই এর ভিতরে কত রকমের সেকশন আছে, কি ধরনের সেকশন লাগবে সবকিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। কাস্টমাইজেশন করা একদম বেসিক বাচ্চাদের কাজ, ঠিক আছে। ফর্ট পেজে যা আছে, টুকি টুকি যা কিছু আছে সবকিছুই আমরা পাবো, সমস্যা নাই। তো দেখেন গ্যালারি এখানে পাই কিনা দেখেন, গ্যালারি 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 লিখলেও পাইতে পারেন, ইমেজ গ্যালারি, ওকে গ্যালারি লিখলাম, একটা গ্যালারি আছে, ঠিক আছে। তবে এটা হচ্ছে আমার, তাহলে আমি কিটে চলে যাই, এইখানে সেকশনে যাই, না হলে একটা ইমেজ দিয়ে গ্যালারি বানাইলাম, সমস্যা নাই, ঠিক আছে। আমরা কাস্টমাইজেশন করতে পারলে এগুলো কোনো ব্যাপার না। তো আমরা নিচের দিকে আসি, দেখেন গ্যালারি কিন্তু এখানে এই গ্যালারিটা দিতে পারি, অনেকগুলো ছবির গ্যালারি, এটা নিলাম। তো দেখেন গ্যালারি নেওয়ার পরে দেখছেন গ্যালারির ভিতরে কিন্তু নাম ঠিকানা আইতে আছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু নাম ঠিকানা সবাই বলবে, আমি চাচ্ছি এরকম থাকবে না, আমি শুধু চাই এখানে ছবি থাকবে আর কেউ জানি ই করতে না, এটা জানি অটোমেটিক আপডাউন করে। এখানে দেখেন উপরে একটা লেখা আছে, এই লেখাটা ডিলিট করে দেখেন, এই যে কলমটা আছে পেন, পেনের ভিতরে ধরে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন সেকশনটা, ডিলিট হয়ে গেছে। এখানে আমি চাচ্ছি যে একটা গ্যালারির একটা ই আনবো, গ্যালারি লিখবো। আপনারা এরকম করে আইনে গ্যালারি এখানে ধরে এনে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। উপরে ছেড়ে দিলাম, গ্যালারি একটা অপশন হলে এবার আমরা লিখতে পারি গ্যালারি, তাই তো ঠিকই তো লিখলাম, আসে না কেন, আমরা চলে যাব কি, এটাই আমাদের থাক, লালই থাক, লাল দিয়ে দিয়ে দিলাম, ধরেন স্টাইল আসলাম, আবার আসার পরে টাইপোগ্রাফিটা মানে গ্যালারির ফন্টটা আমার ভালো লাগতেছে না, এটা দ্বিতীয় ফন্টটা দিতে পারি, অথবা আরো অনেক ফন্ট আছে যেটা আপনার কাছে ভালো লাগে সেটা দিয়ে নিন, ওকে এটাই পারফেক্ট। এটা মাঝামাঝি এনে দিই, আমি চলে গেলাম মাঝামাঝি আনার জন্য, আবার কন্টেন্ট মানে কন্টেন্টে ক্লিক করে মাঝামাঝি এনে দিলাম, গ্যালারি হয়ে গেল। এবার দেখেন এই পিকচার গুলার মাঝখানে নাম গুলো আসে, আমি চাচ্ছি নাম গুলো ডিলিট করতে, তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ছবিটা এখান থেকে দেখেন নাম দেওয়া আছে নিচে, নাম মেম্বার নেম, ওকে মেম্বার নেম কেটে দিলাম, ওয়ার্ডপ্রেস ডেভেলপার মানে পদবি আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা কেটে দিলাম, তো শেষ। এবার আর কি লাগে, এবার আমি এই ছবিটা আমি একটা ফটো দিয়ে দিই, মানে ধরেন আমি এটাই দিয়ে দিলাম, কোনটা দেওয়া যায় ভালো একটা ইমেজ, ঠিক আছে কপিটা দিয়ে দিই। তো কপিটা দিয়েই ওকে, কপিটা আসছে কিন্তু দেখছেন, কপিটা আসছে। আবার এটা সেভ করতে পারেন, অথবা যদি বলেন না এইভাবে কাটবো না, আমি চাচ্ছি এটাই ডুপ্লিকেট হয়ে আবার এইগুলো আসে, তাহলে ডুপ্লিকেট করে ডাবল করবেন, ডাবল ডাবল হয়ে গেল, এটা তিন প্যারা ছিল, ঠিক আছে আমরা তিন প্যারাই করি, তাহলে আর কষ্ট নাই, ঠিক আছে। আমরা তা অলস না প্রচুর বুঝতে হবে, তো আমরা তিন প্যারা করে দিলাম,
আমরা এক ক্লিকে হয়ে যায় কিন্তু তিন ক্লিক করলাম, তো এটা আবার ডুপ্লিকেট করতে পারেন অথবা চাইলে সেম করে এখানে আপনার কপি ডুপ্লিকেট করতে পারেন। এবার সেকশন ডুপ্লিকেট করি নিচের দিকে, দেখছেন এই সেকশন আর দরকার নেই, এটা ডিলিট করে দিলাম, মানে এখানে এটার ডুপ্লিকেট এর নিচে আসবে, তো নিচে নিচে আসতে আসবে, দেখছেন পারফেক্ট না একদম। গ্যালারি গ্যালারি কমপ্লিট, গ্যালারি কমপ্লিট, হোম পেজ কমপ্লিট, মানে মেনু বার, এগুলো বাইরে যে প্রোডাক্ট গুলো দেবে সেগুলো এখানে অ্যাড করবে। অ্যাড করার পরে যদি চাই কেউ বাকি প্রোডাক্ট গুলো লিঙ্ক আপ কিভাবে করতে হয় সেটা তো জানেনি, ওটা দেখাবো, সমস্যা নাই। এখন গ্যালারিটা হয়ে গেল, আমি চাচ্ছি গ্যালারির উপরে একটা ম্যাপ থাকুক, ম্যাপ থাকুক। তাহলে কি করবেন আপনারা, একটা সেকশন নিলেন, সেকশন নিয়ে আপনার এখানে একটা ম্যাপ আনেন, যেগুলো তৈরি করা যাবে সেগুলো আমরা তৈরি করে দেবো। এখানে আসলাম, ম্যাপ দেখলাম, হচ্ছে ম্যাপ, ম্যাপ লিখে এখানে দিয়ে দিলাম, ওকে। অপেক্ষা করি ম্যাপটা হোক। এবার দেখেন ম্যাপটা ইউনাইটেড কিংডম এর টাস্ক আছে, ঠিক আছে, আমি চাচ্ছি বাংলাদেশে, তাহলে লোকেশন এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর ম্যাপটা কোন ধরনের থাকবে, ম্যাপের ডিজাইন আপনি কিন্তু এখান থেকে করতে পারেন, জুম করতে পারেন, জুম আউট করতে পারেন, মানে কাছে আসবে দূরে যাবে এরকম, ঠিক আছে। হাইট, এবার আমাদের হাইটটা কিন্তু একদম ছোট, তো আমি চাচ্ছি হাইট একটু বাড়ায় দিতে অথবা জুমটা একটু বাড়ায় দিয়ে যে কাছাকাছি আনি, আমাদের এই সিটিটার ভিতরে আছে, ঠিক আছে, একটু সিটিটা দেখছেন এই সিটির ভিতরে আছে, তো আমি এটা হাইটটা একটু বাড়াই দিলাম, নিচের দিকে হাইটটা বেড়ে দিই, তো একটু হাইটটা বেড়ে দিলাম, মোটামুটি চলবে এটু, ঠিক আছে। দিয়ে এবার স্টাইলে চলে আসলাম, আমি চাচ্ছি এখানে একটু কালো কালো হলে বেটার লাগবে, দেখি কালো কালো করা যায় কিনা, তো হুবার দরকার, হুবার মানে হচ্ছে কি, ওই যে আমরা দেখেন ইমেজটার ভিতরে হুবার করে কিন্তু, মানে আপ ডাউন করে, ব্যাকের ব্যাক আপ ডাউন করে, মাউস কার্সার দিলে মনে করেন নড়াচড়া করে পিকচার, ঠিক আছে। এটা করবেন নাকি দরকার নাই আপাতত, এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখি কালো করে দিই, দেখছেন কালো কালো করে দিলে, বেশি কালো করলে ভালো লাগবে না, হালকা কালো করে দিই, ওকে, এটা বড় করা যাবে, ওকে, এটা ওটুকু এর মাঝামাঝি থাক, এটা এরকম করা যাবে, ওকে, আর একটু উজ্জ্বল করা যাবে, নিজেদের মতো করে ডিজাইন করে নিয়ে, ঠিক আছে, ম্যাপ একটু অন্যরকম থাক, ঠিক আছে, ভালো লাগবে। তো এবার দেখেন এখানে একটা স্পেস আছে, কিন্তু এখানে কিন্তু স্পেস নাই, স্পেস না দিলে কিন্তু লাগিয়ে যেতেছে, ভালো লাগবে না। স্পেস হচ্ছে মানে আমি একটা স্পেস দিলাম, এখানে একটা ট্যাব নিলাম, নেওয়ার পরে এখানে নিলাম সেকশন, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম সেকশন ওয়ান, ক্লিক করে এখানে দিলাম হচ্ছে স্পেস, এখানে লাইট বাটনে করে লিখলাম স্পেস, স্পেস এনে এখানে দিয়ে দিলাম, এখানে মাঝখানে একটু জায়গা হলে আমি চাইলে স্পেস আর একটু বড় করতে পারি, এখন 50 হবে, ওকে, 81 তে থাক। এবার একটু বড় করি, যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখন কিরকম হচ্ছে সেটা আমরা দেখি, তো আমরা মোটামুটি ডিজাইন কমপ্লিট, মানে হোম পেজের ডিজাইন যদি আমরা চাই এইটুক দিয়ে আমরা কিন্তু হয়ে গেছে। আর এই ডিজাইনটা করতে কিন্তু আমাদের খুব একটা সময় লাগে না, আমি কিন্তু কথা বলতে বলতে বললাম দিয়ে কিন্তু অনেক সময় লাগলো, তা আপনারা যখন করবেন কিন্তু এত সময় লাগবে না, ঠিক আছে। এবার দেখেন ডিজাইনটা দেখছেন, হ্যাঁ আচ্ছা, চলবে না, দিবে না $50? হ্যাঁ চলবে, মানুষ যে ধরনের ওয়েবসাইট বানায় তার থেকে আমরা অনেক গুণে ভালো তো বানাইছি, ঠিক আছে, এগুলো কিন্তু হয়ে গেছে। এখন যদি চান আপনি আরো সেকশন এর ভিতরে অ্যাড করতে পারবেন, চাইলে আপনি এখানে ধরেন মেম্বার অ্যাড করবেন, যে আপনার কারা কারা টিমে কাজ করতেছে সেগুলো কিভাবে অ্যাড করবেন, সেগুলো কি অ্যাড করতে হবে, থিমে তো লাগে না সেগুলো, ধরেন আমি অ্যাড করলাম টিম মেম্বার, আমি এখানে সেকশন নিতে পারি অথবা এখানে এলিমেন্টের কিটে আসলাম, লিখে এলাম মেম্বার, ঠিক আছে, যে আমাদের সাথে টিমে কারা কারা কাজ করতেছে, অথবা রেস্টুরেন্টে ওনারের একটা ছবি দিয়ে একটা মানে ডিটেলস দিয়ে দিলাম, এটা অমুকের অনার, তো আমি এটা দিয়ে দিলাম। সেকশন গুলো করে করে আপনাকে বুঝতে হবে বিষয়টা, যে এখানে কি চলতেছে, তা না হলে আসলে কিছু হবে না, আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, কোনো সমস্যা নাই। তো এবার দেখেন এখানে আমি একটা সেকশন পেয়ে গেলাম, কিন্তু এখানে কিন্তু আমি সবকিছু ডিজাইন করতে পারবো, এখানে আপনার ক্লায়েন্টের একটা ছবি দিতে পারেন, অথবা এই রেস্টুরেন্টে রান্না করে ভালো রান্না করে তার একজনের ছবি দিয়ে দিলাম, দিয়ে এখানে তার বিষয়ে এখানে দিছে তিনি ফাউন্ডার, ঠিক আছে, এটা কিন্তু সমস্যা নাই, এটা কিন্তু
খুবই ভালো লাগবে। এখানে ফুড দিয়ে দিয়ে নাকি এটা কিন্তু আমরা স্টাইল করতে পারি, আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, এরকম স্টাইল হতে পারে। ঠিক আছে, কেউ ক্লিক করলো যে আমার ওয়েবসাইটে স্টুডেন্ট ওয়েবসাইটে তৈরি করছে এই ইনস্টিটিউটটা, সেম এরকম করে আসলে কিন্তু অন্য অন্য জিনিস আছে, সেখানে আপনি এরকম করে রিভিউ দিয়ে রাখতে পারেন, অনেকগুলো স্টাইল আছে। ঠিক আছে, আপনার মতো করে স্টাইল করে নিন। আপাতত এটাই থাক, এটা খুব একটা ভালো লাগবে না, রেস্টুরেন্ট ওয়েবসাইট একদম পরিষ্কার থাকে তো এটা লাগবে না। এরকম করে চাইলে আপনারা সবকিছু তৈরি করতে পারেন, কিছু লাগে না এইটুকুই আনা। ঠিক আছে, তো করে আপনারা এখানে আপডেট করে দিলেন, আপনি চাইলে এইগুলো নাম্বার এখানে এখানে ক্লিক করার অপশন আছে, চেঞ্জ করতে পারবেন 12টা এখানে, এটা এটা সবগুলো চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, জিমেল নাম্বার চেঞ্জ করতে পারবেন, এখানে এখানে কিন্তু সব পেয়ে যাচ্ছে। তো আমাদের মোটামুটি এই পেজটা কাজ শেষ, তো আমরা এই পেজটা কেটে দিলাম আপডেট করে। এবার আমরা যেটা করতে পারি, আমি চাচ্ছি মেনুর ভিতরে এগুলো আনবো, তাই তো? আমি যে কাজগুলো বললাম এই ডিজাইনটা যেন মেনুর ভিতরে থাকে, তাহলে এটা কিভাবে আনবেন? আমরা কিন্তু কপি করতে পারি। ঠিক আছে, আমরা মেনুটাকে মেনুতে একটা ট্যাব চালু করি, আর হোম পেজের একটা ট্যাবটা আমি এখানে ইনস্টল করি। আমি এখানে এখানে টেস্টিমোনিয়াল লাগবে না, আপনি চাইলে ডিলিট করে দিয়ে এখানে অ্যাবাউট আস দিবেন, কন্টাক্ট আস দিবেন, কন্টাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হোমটা আমি এখানে সামনে নিলাম, দাঁড়ান আমি এটা করতেছি। তার আগে এটা আমি হ্যাঁ দুইটা ট্যাব ইনস্টল করে রাখলাম আপাতত। আমি দেখেন এই হোমটা আমি মাঝে আনবো, তাহলে কই করবেন এখানে দেখেন কাস্টমাইজেশন, মানে ফুটার এন্ড থিমের মানে পিছনের সাইডটা কাজ করতে গেলে এটার অপশন নিবে, এটা সাহায্য করবে। আর পেজটা কাজ করার জন্য এলিমেন্টর, পেজে কাজ করার জন্য। ঠিক আছে, ওকে, এবার দেখেন মেনুতে আসলাম, মেনুতে মেনুতে আসলাম, মেনু 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 দেখেন নিচে একদম মেনু পাবো, মেনু চলে গেল তো এখানে আমি দিয়ে দিতে পারি কাস্টম, এখানে আপনি হোমটা দিয়ে দিতে পারেন, এখানে হোম হোম এখানে লিঙ্ক আপ দরকার নাই, রেজিস্টার দিয়েছে এখানে লিঙ্ক অ্যাড করলে হোম পেজে চলে যাবে। আমাদের যেহেতু লোকাল সার্ভার, ঠিক আছে, তো আমি আপাতত এটা ইউজ করতে পারি লোকাল সার্ভার, অথবা লিঙ্কটা না দিলে এটা আর কোনো জায়গায় যাবে না। ঠিক আছে, হোমেই থাকবে, প্রথমে চলে আসবে। এটা হ্যাশটা তুলে দিয়ে এখানে আমরা এটা মানে সেভ করে দিয়ে এটা পাবলিশ করে দিলাম, হোমটা প্রথমে চলে আসলো। তো আপনি কিন্তু এখন দেখেন সাইজের ভিতরে একটা লোগো দিছে, লেখা লোগো, এই লোগোটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে। তবে এখানে আমি একটা যেহেতু রেস্টুরেন্টের মালিক হচ্ছে রকি, লোগো এখানে একটা লোগো বানাবেন, এটা সাইজ তো কিভাবে নিতে হয় এটা দেখাইছি, তো এখানে এরকম করে সাইজ তৈরি করতে পারেন অথবা লিখেও নিতে পারেন। ঠিক আছে, তো এগুলো এখান থেকে রিমুভ করা যায়। দেখেন জেনারেল লোগো, প্রাইমারি বাটন, সোশ্যাল মিডিয়ার আইকন কোডাই আছে, সবকিছু কিন্তু এখানে পাওয়া যাইতেছেন। সোশ্যাল মিডিয়ার আইকন কনফিগারেশন মেনু, ঠিক আছে, কোনে কি থাকবে সব কিন্তু আপনি এখান থেকে একদম ইজি ভাবে কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। দেখছেন সোশ্যাল মিডিয়ার লিংক আপ করে নিতে পারেন, এখানে লিংক দিতে পারবেন, একদম বাচ্চাদের কাজ না, এগুলো কিন্তু করে নিতে পারবেন। তো হবে হবে, আপনি দুই একটা থিম যখন কন্টিনিউ কাজ করবেন তখন আপনার এগুলা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো আমি আমার কাছে তো একদম সহজ মনে হয়, আমাদের এখানে নাই নাকি আছে দেখতে হবে, ওকে একটু রিফ্রেশ করি, যদি পেজ না থাকে তাহলে পেজ বানাইতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখেন এগুলো পেজ নাই ভিতরে, এখানে কোটায় নিয়ে আসতেছে এর ভিতরে পেজ নাই, ক্লিক করলে পেজ নাই দেখা, এই পেজ গুলো ওইখানে দেখাইতেছে কিন্তু এখানে নাই নাই, এটা আবার কি সমস্যা? না কোনো ব্যাপার না, এটা তো পেজ তৈরি করে এখানে সিলেক্ট করে দিতে হবে অথবা লিঙ্ক আপ করে দিতে হবে, একটা বাইরে এসএমএস কোর্স।
ইন্ডিয়ান মানুষ তো কাজ করি না, হাউ ক্যান গেট মি ট্রাফিক মাই সাইট, সরি আই এম বিজি, সরি। প্রিন্টারে কাজ করবো না, লিখলাম আই এম বিজি নাও। ইন্ডিয়ান মানুষটা খুব ধৈর্য হয় বুঝছেন, সবগুলো পার্ট পার। তো এবার দেখেন পেজেও তো নাই, তাহলে আমরা কি করবো, এখানে পেজে ক্লিক করবো, পেজ আসলাম, পেজ আসার পর পেজ এখানে দেখাতে দেখেন পেজ নাই, পেজ নাই। তাহলে একটা ধরেন আপনি তৈরি করলেন, এখানে ক্রিয়েট করলাম একটা পেজ, যে আমি পেজের নাম দিলাম অ্যাড নিউ, দিলাম হচ্ছে গ্যালারি পেজ নাই না, মেনু নাই, আমি তাহলে মেনুটাই তৈরি করি। আপনি সব ধরনের তৈরি করতে পারবেন, অটোমেটিক হয়ে যাবে মেনু। ওকে মেনু পেজ তৈরি করি, এখানে লিখবেন মেনু, মেনু হয়ে গেছে মেনু। এবার যেটা করবেন এলিমেন্টরে ক্লিক করবেন, এলিমেন্টরে ক্লিক করে এটা পাবলিশ করে দিবেন, ঝামেলা শেষ। তো এই মেনুটা আপনি লিঙ্কটা নিয়ে নেবেন, মেনু মেনু নামের একটা লিঙ্ক হয়ে গেছে, আমাদের ক্লাসটা এইভাবে অনেক লেট হয়ে যাবে আজকে, তাহলে 3 ঘন্টা ক্লাস করতে হবে সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে গেলে। দেখেন মেনু মেনু নামের একটা কিন্তু হয়ে গেছে পেজ, ঠিক আছে। কমপ্লিট করবেন আজকেই? ব্যাপার না, তারপরে দেখি। ওকে এলিমেন্টের মেনু কাজ করতেছে, আমরা মেনুটা কপি করে দেখাবো শুধু, যে হোম পেজ থেকে যে ডিজাইনটা করছেন ওই ডিজাইনটা কেমনে কপি করে আপনার ওই পেজ আসতে। তো আপনারা চাইলে এটা বাই ডিফল্ট এরকমই থাক, ঠিক আছে। আমি চলে যাই প্রথম দিকে, আমি চাইলে এভাবে ডিজাইন করতে পারি অথবা না চাইলে নাও করতে, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের দেখেন এটা আমি রিফ্রেশ করি, এখানে আমাদের মেনু নামের একটা পেজ আসবে, এই মেনু নামের একটা পেজ পাওয়া গেছে, ঠিক আছে। এটা আমরা ভিউ ভিউ করি, ভিউ মেনু ভিউ হয়ে যে ভিউ করি, তাহলে আমরা লিঙ্কটা পাবো, যে লিঙ্কটা কোথায়, এটা হচ্ছে এটার লিঙ্ক তৈরি হয়েছে দেখছেন। তো আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি চাচ্ছি যে এই মেনুতে এখানে থাকবো। ওকে আমি মেনুতে ক্লিক করলাম, কাস্টমাইজেশনে ক্লিক করি, একটু সময় লাগবে। ওকে কাস্টমাইজেশনে আসার পর এবার আমি আসলাম মেনুতে, মেনুতে আসলাম প্রাইমারি মেনু, প্রাইমারি মেনুতে আসার পর একটু ব্যাক করি, প্রাইমারি মেনুতে ক্লিক করে নেই। ওকে প্রাইমারি মেনু, এবার দেখেন মেনু অপশন আসলাম, কাস্টম মেনু। ওকে আমি এখানে ক্লিক করে আমাদের মেনু লিঙ্কটা ইউআরএলটা দিয়ে দিলাম, এবার পাবলিশ করলাম। এবার আমি ব্যাক করে চলে যাই, এবার আমি একটু রিফ্রেশ করি, হ্যাঁ এবার আমি মেনুতে ক্লিক করে দেখি কোথায় যায়, দেখছেন সাদা একটা টেমপ্লেট আইছে দেখছেন। দেখে আমি কিন্তু থিম দিয়ে কিন্তু বাই ডিফল্ট ই করতে পারি, এখানে একটা মানে ডিজাইনটা করে নিতে পারি এখন, অথবা ডিজাইন আপনি কিন্তু মেনু ডিজাইনটা আপনি দেখেন কিভাবে আমি কপি করে আনি। তাহলে আমি এটাও আমি দেখেন এখানে আমি আগে এটা হয়েছে, ওকে এটাও আমি দেখেন ই করলাম, তো এখানে আসলাম, আসার পর ধরেন আমি এই সেকশনটা কপি করব সম্পূর্ণ সেকশনটা, তো আর এই প্রথম এই সেকশনটা দরকার নাই, ওটা থাকা বদল তো এই সেকশনটা সম্পূর্ণ কপি করি, এই সেকশনটা সেকশন কপি।
কপি কপি করে আমি একদম আসলাম, আসার পরে এখানে আমি ছেড়ে দিলাম, হয়ে গেছে না? কিন্তু উপরের সেকশন কিন্তু ওই বারটা ওইখানে থেকে গেছে। এবার দেখেন ওই বারটা চেঞ্জ করতে হবে। এখানে আসি, এখানে এসে দেখেন সেটিং নামের একটা অপশন আছে, এখানে আপনি লেআউটটা কেমন রাখবেন, এটা এলিমেন্ট ক্যানভাস অথবা থিম, দেখি থিমের মতো রাখলে কিরকম লাগে। এটা থিমের মতো আছে। আরে ওকে দেখি একটু রিলোড হচ্ছে। এটা থিমের মতো আছে, ঠিক আছে, থিমের ডিজাইন আছে, আর এটা অটোমেটিকলি তৈরি করাই থাকে, সমস্যা নাই। তারপরে যদি সমস্যা হয় এরকম তাহলে একদম ব্ল্যাক পেজ নিন, ধরেন এলিমেন্টর ক্যানভাস নিতে পারেন, তাহলে এলিমেন্টর ক্যানভাস এর একদম সাদা পেজ আসবে, ওখানে বাকিগুলো আপনার মতো করে বসায় নিতে হবে। একদম সাদা এসে দেখছেন কিচ্ছু নাই, জাস্ট খালি ওগুলোর কিছু নাই। এখন এখন তো হোম পেজ থাকতে হবে, এখানে হোম পেজ এর এই আইকন গুলো যদি না থাকে তাহলে তো মূলত আমার ই হবে না, মানে আমি কি একবার আই সেট মেনুতে আসলে কাজ হবে না। তো এটা আমার ই করবেন, এখানে দেখবেন এটা কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ধরেন আমি এখানে একটা ই নিলাম, একটা সেকশন নেই, সেকশন এখানে সেকশনটা নেওয়ার পর এখানে একটা দিয়ে দিলাম বি, আপনার সেকশনটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বিডি একটা ইমেজ, ইমেজ দিয়ে এখানে ইমেজ একটা সিলেক্ট করি। অনেক ইমেজ তো আছে, সমস্যা নেই, ধরেন আমি এটা দিয়ে দিলাম, ও সরি এটা তো ফুল ইমেজ না, দেখি হোম পেজের ইমেজটা কোনটা, ওকে এটা এটা ইউজ করলাম, ঠিক আছে। আর মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখলাম, স্পেস, ওকে স্পেস স্পেস, ওকে মোটামুটি এটা রাখে আমি এবার আপডেটে ক্লিক করলাম। তো এবার দেখেন এখানে ওইটা আপাতত শো করবে, আমি দিয়ে যাই এবার এলিমেন্টের ক্যানভাসটা ছেড়ে থিম বাইরে বলে এখানে দিয়ে দিলাম, দেখি এবার কিরকম লাগে, এখানে আসে কিনা আগে দেখতে হবে। আশা করি আমরা যেটা চাচ্ছি সেটাই হবে। একটু লোড নিচ্ছে, ব্যাপার না, নেট প্রচুর প্রবলেম, আজকে প্রথম ক্লাস শুরু থেকে মনে করেন ঝামেলা শুরু হয়েছে, দেখছেন এখানে কিন্তু আসতেছে না, আসতেছে না, দেখছেন মেনু বার গুলা এটা উপরে দিকে উঠতেছে না। তাহলে আপনারা যেটা করবেন তাহলে থিম ফুল এলিমেন্টর এটা দিই, দিয়ে দিয়ে দিই হয় কিনা, তারপরে অনেক সমস্যার সম্মুখীন হয় তো। আসতেছে না, ওকে না আসলে আমি বাই ডিফল্ট দিয়ে দিই ডিফল্ট, ডিফল্ট দেখি কিরকম হয়, 100 মুশকিলের এক এক রকম আশা। তো তারপরে হইতেছে না, ঠিক আছে দেখি তো আবার এরকম করলে হয় কিনা, ও মাঝখানে জায়গাটা থাকিয়ে যায় না, ওকে এলিমেন্টর, তাহলে আমি ক্যানভাসে চলে যাই, ক্যানভাস দিয়ে এখানে আমি মেনুটা দিয়ে দিই, একটা মেনু তৈরি করি এটার জন্য, উপরে একটা মেনু দিয়ে ছবির ভিতরে পিকচারের ভিতরে তো এগুলো আসতেছে না, হ্যাঁ আসবে আসবে, আমি নিজে এখন একটা উপরে মেনু তৈরি করে, ঠিক আছে। তো মেনু এখানে সেকশন নেই, একটা এখানে সেকশন নেই, একটা সেকশন রাখি আর একটা ডিলিট করি, আমার তো ব্যাকে যাওয়া দরকার, ঠিক আছে আপাতত ইয়েতেই হবে, আমার মেনু বাই ডিফল্ট যে মেনু আছে মেনু লিখলে আসবে, মেনু নেভিগেশন মেনু, মেনু নেভিগেশন, ওকে অনেকগুলো আছে, আমরা আপাতত এটা ইউজ করি দেখি কোনটা কিরকম, ঠিক আছে ঠিক আছে, এখানে মেনু একটা লাগাই দিতেছে, আমাদের শেষ, আসতেছে না না, ওকে আমি একটু রিপ্লেস করে প্রথম
এত সমস্যা হবে, কি সমস্যা, কি নেট সমস্যা হচ্ছে? প্রবলেম, এই যে নেট প্রবলেম হচ্ছে না, ওই কিছু করার নাই, এলিমেন্টর কিস মেনু প্রাইমারি মেনু আসে নাই না? ওকে, এখানে একটা মেনু ধরাই দিলাম আপাতত ব্যাক করার জন্য, আর এগুলো সব থাকবে, আমরা অন্য ভাবে কাস্টমাইজেশন করবো না, আপাতত করতে গেলে আবার আধা ঘন্টা লাগবে ঠিক করতে। সমস্যা, এটা আমি নিচের দিকে এনে দিচ্ছি, দাঁড়ান এটাই করতেছি। সমস্যা, মেনু ইমেজ সেকশন স্টাইল ব্যাকগ্রাউন্ড পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচার নিলাম, এটা হাইট করে দিলাম, মিন হাইট মিন হাইট মিন হাইট, ওকে মিন হাইট। আমি চাচ্ছি মেনুটা উপরের দিকে আসবে, এখানে মেনুটা দিয়ে দিয়ে দেখি, মেনু মেনু কোন মেনুটা যে ভালো হবে, এখানে তো মেনু শো করতেছে, আমি কোন মেনু মায়া মেনুটা দেখি, ওকে প্রাইমারি মেনু, ওকে এটা দিয়ে দিলাম, দেখছ হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু হাইট যতটা কাছে থাক, বক্স থাকবে না, এটা থেকে ফুল হাইট, ওকে আপাতত এটা থাক। দেখেন এই মেনুটা আমি চাচ্ছি এই সাইডে থাকে, উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? এবার এটা আমি দূরে এখানে আমি কলমে ক্লিক করে সেটিং এ চলে যাবো, এবার আমি প্যাডিং এন্ড হেডিং কমায় মার্জিন কমায় দিব, উপরের দিকে নিয়ে যাই, ওকে একটু মার্জিন মানে ছোট করা, আর এটা হচ্ছে বড় করা, মানে উপর দিকে যাবো নিচের দিকে যাবো, নেটে সমস্যা তো, 100 করে দিবি, ক্ষতি করছে না? ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 100 করে দিবি, ওকে মেলা উপরে উঠছে, এটা করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ কালার চেঞ্জ করে দেন, বোঝা যাচ্ছে না, টেক্সট কালার, মেনু কালার তো চেঞ্জ হবে না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, অথবা ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, সাদা না, টেক্সট কালার, মেনু কালার তো আবার চেঞ্জ করতে গেলে সমস্যা, হাইট দেন মেনু কালার, মেনু কালার তো এখান থেকে আসবে না, ওই ভিতর থেকে চেঞ্জ করতে হবে, মেলা যাবে না, ভিতর থেকে চেঞ্জ করতে গেলে তো মেলা টাইম, এত টাইমের দরকার নাই, আপাতত এটাই দিয়ে দিলাম উপরে, ঠিক আছে? মাঝখানটা ইমেজ দিয়ে দিলাম, তো আমরা করে নিতে পারবেন, সমস্যা না, সমস্যা হলে তো আমি আছি, ওইটা আমরা দেখাবো, এখান থেকে একটা স্পেস নেই, স্পেস নেই, মোটামুটি একটা ডিজাইন আমি কপি করে দিলাম। দেখেন এখানে কিন্তু ওই মেনুর সাথে কিন্তু পড়তেছে না, ওই মেনুটা কই? এখানে কিন্তু একটা সোশ্যাল আইকন ছিল, একটা লোগো ছিল, ওগুলা কিন্তু কিছু নাই, এগুলো নাকি সেগুলা নাই, তাহলে তো হইলো না। এখানে দেখেন, এখানে তাহলে আমাকে এর ভিতরে আরো ই সেট করা উচিত ছিল, ওই যে সেকশন, দুইটা সেকশন নেওয়া উচিত, ধরেন সেকশন দুইটা সেকশন নেবেন কিভাবে, দেখেন ধরেন এখানে আমি একটা সেকশন নিলাম, ধরেন একটা সেকশন নিলাম, এখানে ইনার সেকশন দিবেন, ইনার ইনার সেকশন নিলাম, নেওয়ার পর এবার দুইটা সেকশন আছে না, আমি চাচ্ছি এই সেকশনে মেনু থাকবে, এই সেকশনে আমার সোশ্যাল মিডিয়ার আইকন থাকবে, ঠিক আছে? তো এবার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দিয়ে দিলাম হচ্ছে মেনু, এখানে লিখবেন মেনু, মেনু মেনু লিখলাম, মেনু হয় নাই, মেনু কই, মেনু কই, কম্পিউটারে ঠিক মতন কাজ করতেছে না, ওর মাথা ঠিক না, কম্পিউটার না বলি, সরি সার্ভার। ওকে মেনু, ধরেন আমি এই মেনুটা নিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু দিয়ে দিলাম, একটু সময় লাগবে আইসে, আর এখানে চাইতাছি এই মেনুটা আরেকটু এদিকে আসবে, ঠিক আছে? একটু এদিকে আয় মামা, আর এটা এখানে আমি সোশ্যাল আইকন দিয়ে দিলাম, সোশ্যাল আইকন, সোশ্যাল সোশ্যাল আইকন, ওকে সোশ্যাল আইকন কিটা ইউজ করলাম দিয়ে দিলাম,
আছে, এটা আমি এখন মাঝখানে বরাবর দিয়ে দিই, একটু ওকে এখানে আসি, এখানে আসে এখানে, এটা এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে আগের মতো। এটা দেখছেন এখানে দিছে অনেক উপরে, এটা কিন্তু আমি উপরে নিচে করতে পারবো, সমস্যা নাই। আর বুক নাও বাটন আমি সেট করতে পারবো সব এইভাবে। এখন এখন চাইলে কিন্তু আমি এখানে কিন্তু এর ভিতরে কিন্তু আমি সেকশন ঢুকাইতে পারবো, ঠিক আছে? আবার এর ভিতরে স্পেসে ঢুকাইতে পারবো, ধরেন আমি এখন স্পেসে ঢুকাবো এর ভিতরে, দেখছেন ঢুকছে, এটা নিচে আইছে। এটাও আমি চাচ্ছি এর ভিতরে একটা স্পেস দিকে, ধরেন স্পেস, এর ভিতরে আমি স্পেস দিয়ে দিলাম সেকশনের ভিতরে, তাহলে এই দুইটা নিচে নামলো। আমি চাচ্ছি উপরে একটা ওই লোগোটা থাকে, তো এখানে আপনি একটা ছবি নিতে পারেন, ছবি করতে পারেন। তাজমহল সাউন্ড করতেছে ব্যাপার, এবার ধরেন আমি একটা ওই ওই লোগোটা নিলে কিন্তু পারফেক্ট হবে, ঠিক আছে? ওই লোগোটা এখন কম করে আমি বুঝা, এটাই নাকি কে জানে, এটা এটা কিন্তু চাইলে আমি কিন্তু এখন ওই দিক দিয়ে দিতে পারি। দেখেন সেটিং আসলাম, সেটিং আইসা এখানে আমি কিন্তু হেডার এন্ড ফুটারে এটা রাইট, এটা লেফট রাইট, ওকে দেখি রাইট দিয়ে দেখি কোন দিকে যায়, 100 দিয়ে দিই মাইনাস 1000, হয়েছে হয় নাই ওকে ব্যাপার না, জিরো ওকে। এবার লেফটে 100 দিয়ে দিই, নয় আমি এইদিকে দিয়ে দিই, এটা দিয়ে দিই মাইনাস 100, ওইদিকে গেল, ঠিক আছে? তার মানে ওইটা কমাইতে হবে, এটা মাইনাস 100, আমি এখানে মেন বাটন দিতেছি, এটা হবে লেফট, ঠিক আছে? লেফটে হবে 100, ঠিক আছে? আইতেছে এখানে 200, হ্যাঁ 200 করে দিলাম, 500 করে দিলাম, 500 মিডল আইছে না? আমি সেকশনটা এটা থাকা উচিত, মিডল আইছে এখন, চাইলে কিন্তু এই সেকশনে আবার এটার ভিতরে কিন্তু আবার সেকশন তৈরি করি, সেকশন তৈরি করি ডুপ্লিকেট সেকশন, ও সরি এটা আবার ডুপ্লিকেট হয়ে গেছে সম্ভব। এখানে কিন্তু আমি আবার এখানে কিন্তু আমি এখন বাটনটা আবার দিতে পারি, ঠিক আছে? বাটন কিন্তু এখানে এনে এইভাবে দিতে পারবো, ঠিক আছে? এখানে লিখবেন বাটন, ধরেন বাটন এই মেনুতে এনে একটা বাটন দিয়ে দিলেন, এইভাবে মূলত ওইভাবে করতে হবে, ঠিক আছে? বাটনের কালারটা আসতেছে না, এইভাবে মূলত ওইভাবে ডিজাইন করতে পারবো আমরা সবকিছু, যদি আপনার স্টেপ গুলো জানা থাকে, ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? ওকে, এবার যাই করছি আমরা আপাতত আপডেট করে দিই, তো আপডেট করে দেয়। দেখছেন তো কিভাবে কপি করছি, এইভাবে সবগুলো পেজ ডিজাইন করতে হবে আস্তে আস্তে, আপনারা ডিজাইন শিখবেন আস্তে আস্তে, ওকে? সময় লাগবে যেহেতু, তারপরে শিখবেন। তো দেখেন আপাতত আমাদের ডিজাইনটা একদম যে কোনো বায়ার এসে কিন্তু মিনিমাম $50-60 নিচে কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করলো, সাহস পাবো না, বুঝছেন? দেখেন খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি, আর দেন ম্যাপটার জন্য তো $10 চার্জ করা উচিত, অস্থির একটা কালারের ম্যাপ হয়েছে, দেখছেন অনেক বড় কিন্তু ওয়েবসাইট হয়ে গেল, খুব সুন্দর না? তো এইভাবে মূলত কাজ করতে হবে, ঠিক আছে? আপনারা কালকে প্র্যাকটিস করবেন, নেক্সট ক্লাসে দেখাবেন, তারপরে আমরা বাকি স্টেপ গুলো দেখবো, ওকে? ওকে ওকে, আজকে তো অনেক কিছু আশা করি শিখতে পারছেন, হ্যাঁ ওকে।